আজকে দুপুর আড়াইটে অবধি আমরা যে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা হয় যেটা রেকর্ড করেছি সেটা হচ্ছে আলিপুরে 36.5, দমদমে 36.5, সল্টলেক 37.6, বাঁকুড়া 38.2, আসানসোল 36.5, মালদা 37, শ্রীনিকেতন 36.8, মোটামুটি সব জায়গাতেই কিন্তু অ্যাভাব নর্মালের দিকে টেন্ডেন্সি। ফলে যেটা আমরা বলতে চাইছি আজকে যে আজকে 6 তারিখ ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা হচ্ছে কিন্তু গ্র্যাজুয়ালি বাড়বে, তো বাড়ার দুটো ধাপ দেখছি আমরা। একটা হচ্ছে আজকে 6 তারিখ থেকে মোটামুটি 9 তারিখ, এটা একটা, আর একটা হচ্ছে 10 থেকে 14-15, তো গ্র্যাজুয়ালি বাড়বে। মেজর বাড়াটা যেটা দেখা যাচ্ছে 10 থেকে 14-15, ফলে এই ম্যাক্সিমাম যখন বাড়বে সেই সময়টায় কিন্তু দক্ষিণবঙ্গের দু একটি জেলা ইনক্লুডিং উত্তরবঙ্গের মালদা এবং সাউথ দিনাজপুর এই অঞ্চলের দু এক জায়গায় কিন্তু হিট ওয়েভের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যার ডিটেলস বুলেটিন ডে ওয়াইজ এবং আমাদের যে কোন জেলায় কবে হওয়ার সম্ভাবনা সেটা যেমন আমরা 5 দিন আগে দিই সেইভাবে ধরে ধরে দেব। কিন্তু এত আগে বলার একটাই উদ্দেশ্য যে আজকে 6 তারিখ থেকে এই 15 তারিখ এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কিন্তু সেরকম সম্ভাবনা নেই, তো ন্যাচুরালি বৃষ্টির সম্ভাবনা নেই। অ্যাট দ্য সেম টাইম আমরা বলছি যে ম্যাক্সিমাম টেম্পারেচার গ্র্যাজুয়ালি বাড়বে, ফলে এই দুটোর একটা ইম্প্যাক্ট কিন্তু হবে গরমের জন্যে। এটাই মেনলি বলার উদ্দেশ্য যে গরম বাড়বে গ্র্যাজুয়ালি, ম্যাক্সিমাম বাড়বে 10 থেকে 14-15, এবং ওই সময়টাতে দক্ষিণবঙ্গের দু একটি জায়গায় জেলায় এবং উত্তরবঙ্গের মধ্যে মালদা এবং সাউথ দিনাজপুর সেখানে হিটওয়েভের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজকেই অলরেডি যেটা বললাম সল্টলেক 37.6, ফলে এই গরম থেকে লোককে একটু কিছু সতর্কতা নিতে হবে, সেটা আপনাদের মাধ্যমে যেটা আমরা বলি যে অ্যাকশন যে কী কী হতে পারে, মানে একটু হিটের যত কম মিনিমাম এক্সপোজারে লোকে থাকতে পারে, একটু হালকা পোশাক পরা, সুতির পোশাক পরা, একটু বেশি করে জল খাওয়া, এগুলো সাধারণ লোকেরা জানে, কিন্তু তাও আরও একবার করে বলা যে এই পিরিয়ডটাতে পিক পিরিয়ড যেটা আমরা বলি 11টা থেকে 4টে, এই সময়টায় কোনো স্ট্রেনাস অ্যাক্টিভিটি যদি কিছু করতে হয় এই পিরিয়ডের বাইরে যদি করি, হয় সকালে করে নিলাম বা ওই সময়ের পরে যদি আমরা করি, আর যে যে সময়টায় 10 থেকে 14 বলছি ওই সময়টায় যদি মনে হয় যে সিমটমগুলো লোকে বুঝতে শিখেছে যে কোনটায় ক্র্যাম্প না থাকছে, সেই জন্যই বলছি যে মানে হট তো থাকবেই। এবার ডিসকমফোর্ট দু রকম হয়, একটা হচ্ছে যে যেটা বললেন ঘাম থেকে বা এটা থেকে যে ডিসকমফোর্ট, সেই হিসাবে খুব একটা ময়েশ্চার থাকবে না, তাহলে তো একটু বৃষ্টি বাদলাও হতো, কিন্তু যেটা হবে হচ্ছে যে মানে বার্নিং সেন্সেশন যেটা হয় না, যে খুব হিট, যদি ড্রাই হিট যেটা নর্মালি আমাদের এখানকার লোকেরা অভ্যস্ত নই, আমাদের এখানে নর্মালি যেটা হয় হচ্ছে একটু ওয়েট, মানে প্রচুর পরিমাণে ঘাম হয় বা ইত্যাদি হয়, সেইটার বদলে একটু কম হবে ঘাম কিন্তু থাকবে, ডিসকমফোর্ট তো থাকবে। এবার ডিসকমফোর্টটা দুরকমভাবে হয়, তাহলে হট অ্যান্ড ডিসকমফোর্ট থাকবে, আর একটা সবসময় যেটা বলি আমরা যে এই যে হিট যেটা আমরা বলছি যেটা বাড়বে দ্যাট ইজ টলারেবল, এটাও বুঝতে হবে টলারেবল ফর হুম, টলারেবল ফর আস জেনারেল, কিন্তু যদি যারা একটু ভালনারেবল ধরেন বাচ্চা বয়স্ক লোক তাদের ক্ষেত্রে কিন্তু একটু স্পেশাল কেয়ার নেওয়ার প্রবলেম আছে, দরকার আছে, বিশেষ করে যারা ধরুন ক্রনিক ডিজিজে কিছু ভোগে তাদের ইন জেনারেল এই হিটটা টলারেবল যেটা বাড়ছে, এমন নয় যে ইনটলারেবল হিট, কিন্তু ভালনারেবল টু চিলড্রেন, পিপল সাফারিং উইথ ক্রনিক ডিজিজ অ্যান্ড এলডারলি পিপল, মানে বয়স্ক লোকেরা যাদের আছে তাদের জন্য স্পেশাল প্রিকশন নেওয়া এবং এটার একটু প্রচার করা যে গরমে কী কী করণীয় আর কী কী করণীয় নয়, জানে সবাই, তাও আরেকবার করে বলার দরকার আমাদের সকলেরই যে আপনারা প্রোগ্রাম করবেন নিশ্চয়ই ডাক্তারবাবুদের সাথে নিয়ে যে কতটা জল খেতে হবে কী করতে হবে যারা এই ব্যাপারে এক্সপার্ট আর কি। আর এই সিমটমগুলো যদি আমরা চিনতে শিখি যে কোনটা বলছি হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকছে, কোনটা হিট ক্র্যাম্প হতে পারে, বা ইনিশিয়ালি আমি কিভাবে বুঝব, সেই ব্যাপারগুলো লোকের মধ্যে একটু প্রচার করা যে এই গরমে কী করণীয় আর কী করণীয় নয়,
আবারও বলছি ডিটেল বুলেটিন যেটা আমরা 5 দিনের যে ফোরকাস্ট দিই, যে কোন কোন জেলায় কবে কবে সম্ভাবনা আছে সেইটা তো যেমন যেমন হবে তখন আমরা দেব। এইটা একটা ইন জেনারেল বলা হচ্ছে এই কারণে যে এতটা লং স্পেল ধরে ম্যাক্সিমাম টেম্পারেচার টানা হাই থাকবে, তার কারণ নর্মালি আমাদের এখানে কি হয়, একটা হাই হয় টেম্পারেচার বাড়ে, আবার একটা থান্ডারস্টর্ম কালবৈশাখী হয়, আবার একটু কমে আবার বাড়ে, একটা সাইনোসয়েডাল ট্রেন্ড ফলো করে। এবার এইটাতে আমরা কি দেখছি যে এই সময়টাতে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, যদিও যেটা আছে খুব আইসোলেটেড হয়েছে, স্ক্যাটার্ড, মানে অ্যাভারেজ যদি পিকচার দেখতে চাই গোটা দক্ষিণবঙ্গে সেটা এমন কিছু সিগনিফিকেন্ট নয়, বরং সিগনিফিকেন্ট যেটা হচ্ছে টেম্পারেচারটা। থেকে 14 বলছি, ওই সময়টায় যদি মনে হয় যে সিমটমগুলো লোকে বুঝতে শিখেছে যে কোনটায় ক্র্যাম্প বলছি, কোনটায় মানে দুর্বলতা লাগছে, একটু ঝিমুনি ভাব লাগছে, ডিজিনেস যেটাকে আমরা বলি আর কি, বা কোথাও কোনো র্যাশ উঠছে কিনা ইত্যাদি, এসব দেখলে পরে ডাক্তারের কাছে বা নিয়ারেস্ট হসপিটালে যোগাযোগ করা, এবং এটা একটু লোকের মধ্যে প্রচার করা যে এই পিরিয়ডটাতে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচারটা ধীরে ধীরে বাড়বে, 10 থেকে 14 সময় ম্যাক্সিমাম বাড়ার সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই, খুব আইসোলেটেড হয়েছে, 2-1 জায়গায় যদি ছিটেফোঁটা কখনো হয়ে যেয়ে থাকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং আর কালিম্পংয়ে প্রথম 24 ঘন্টায় খুব হালকা বৃষ্টি, তাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির একটা সম্ভাবনা থাকছে, বাকি জেলাতেও ড্রাই। মোটামুটি ইন জেনারেল বলতে গেলে ক্লিয়ার ওয়েদার, ড্রাই ওয়েদার, ম্যাক্সিমাম টেম্পারেচার গ্র্যাজুয়ালি বাড়বে, আজকেও অলরেডি বেড়ে গেছে, প্রায় অনেকটাই বেড়ে গেছে, কলকাতাতেই আমরা দেখছি 37.6 হয়ে গেছে সল্ট লেক, এটা স্বাভাবিকের থেকে কত বেশি, 2 ডিগ্রি মতন বেশি, ধরুন আমাদের এখন আলিপুর 34.9 নর্মাল, আজকে 35ই যদি ধরেন, আলিপুরে হচ্ছে মধ্যে 1.5 ডিগ্রি বেশি, 1.5, আপনি ধরে নিন এর থেকে তো কমবে না, বাড়লে 0.11 কিছু একটু বাড়তেও পারে, ফলে একটা ট্রেন্ড যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার গ্র্যাজুয়ালি বাড়বে। সিগনিফিকেন্ট নয়, বরং সিগনিফিকেন্ট যেটা হচ্ছে টেম্পারেচারটা, মানে আমরা এর আগে যত বুলেটিন বা স্পেশাল প্রেস রিলিজ করেছি হয় বৃষ্টি ঝড় বা ইত্যাদি, তো এটাতে গুরুত্বটা দিতে হবে গরমে, ঠিক আছে।